হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আজকে হচ্ছে ওয়েডনেসডে, এখন বেজে গেছে 2:15। আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি, সকালবেলা একটুও টাইম পাইনি, আজকে দেরি হয়ে গেছিলো, ঘুম থেকে উঠে ছটপট বেরিয়ে এসেছি। তাই আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। তাহলে এখন আমি অফিসের কাজেই আছি, অফিসের থেকে একটা অন্য বিল্ডিংয়ে এসেছি, তাই কাজ শেষ করে তারপর বাড়ি যাব। যে কাজের জন্য এসেছিলাম সেটা হলো না, বেরিয়ে যাই, কারণ বাইরে শুনতে পাচ্ছি খুব জোরে জোরে বিদ্যুৎ পড়ছে। তাই লিফ্টে করে যাই, বাইরে যাই, অফিসে যাই, আর কয়েকক্ষণ কিছুক্ষণ তারপরে বাড়ি। কাছের বিল্ডিংটা হচ্ছে ফেডারেল কোর্ট, আর অফিসের দিকে যাচ্ছি। বৃষ্টি পড়ছে, আশা করি শুনতেই পাচ্ছ, বিদ্যুৎ সব, কানে হেডফোন লাগিয়ে আছি। আর ওইটা হচ্ছে আমার পার্কিং র‍্যাম্প, এখন যাচ্ছে অফিসের দিকে। গাড়ি পার্কিং এর জন্য যাচ্ছি, গাড়ি পার্কিং আমি অল দ্য টাইম আটতলায় করি, এবং এভরিডে হেঁটে হেঁটেই উঠি আটতলা, এবং হেঁটে হেঁটেই নামি বাইরে। কোথায় প্রচণ্ড বিদ্যুৎ পড়ছে, তাড়াতাড়ি যাই, গাড়িতে বেশি গ্যাসও নেই, গ্যাস ভরতে হবে। বলেছি কিনা জানি না, গাড়িতে উঠলেই সবসময় আমি দরজাটা লক করে দিই, কারণ এত ভূতের মুভি দেখি না, ভালো মনে হয় এত বড় গ্যারেজ থেকে, উপস, এত বড় গ্যারেজ থেকে কখন কেজি চলে আসে ভূতের এবং এসব দেখা। যাই হোক, এখন বাড়ি যায়, খুব বিদ্যুৎ পড়ছে এবং বৃষ্টিও পড়ছে, কত জোরে বৃষ্টি পড়ছে। চলে এসেছি বাড়িতে, আর এখানে একটুও বৃষ্টি নেই, দেখো সব রাস্তা শুকনো। আর ডাউন টাউনে কত বজ্রপাত আর কি বৃষ্টি, হাইওয়েতেও কত বৃষ্টি। যাই হোক, যাই, খাই, খেয়ে দিয়ে তারপরে আবার ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে, যেতে হবে। প্রবলেমটা হচ্ছে এই ফোনটা না একটু বড়, আর আমার যে গাড়িতে স্ট্যান্ডটা লাগানো আছে সেইটার তুলনায় এই ফোনটা একটু বড়, এর মাঝে মাঝে একটু অসুবিধা হয়। তাই স্ট্যান্ডটা যদি মাঝখানে লাগানো থাকতো তাহলে একটু বেটার হতো, কিন্তু মাঝখানে এই গণেশের মূর্তিটা থাকে, কিন্তু গণেশের মূর্তিটা পড়ে গেছে, লাগাতে হবে। ঝটাপট যাই ডাক্তারের কাছে দিয়ে আসি।
হচ্ছে ডাক্তারের অফিস, এখানে শুই, শুয়ে ট্রিটমেন্ট হয়। ঘাটটা আস্তে 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 শুয়ে পড়ে, যদি মাঝে মুখ দিয়ে শুয়ে পড়ো। এখানে বাচ্চাদেরও কায়োপ্র্যাকটিক ট্রিটমেন্ট হয়। দেখো কত রকমের আঁকা দিয়েছে ডাক্তার, তারপরে ওরা ট্রিটমেন্ট করে। আমার আজকে ঘরের এখানটা ফুলে গেছে, লাস্ট ট্রিটমেন্ট করেছিলাম মানডে, কিন্তু আমি এখন চুলটা খোলা রাখছি, তা যাই না তার জন্য হচ্ছে কিনা, তাই আমি আজকে আজকে বলবো, দেখি কি বলে। এই সিঁড়িটা দেখতে পাচ্ছ, এখান থেকে আমি হাঁটিও করতে যাই। ঠিক আছে, আজকে হয়ে গেল। আজকে আবার আইস প্যাক দিয়েছিল এবং ম্যাসাজ করালো। করানোর পর আজকে বললো কয়েকটা এক্সারসাইজেস দিয়েছে, আমাকে ইমেল করে দিয়েছে, ওগুলো করতে হবে। আমার নেকটা আবার একটু সোয়েলেন হয়ে গেছে, কারণ আমি চুলটা খুলেছিলাম, তাই যাই হোক এখন বাড়ি যাই, তারপর গিয়ে দেখি কী কী এক্সারসাইজেস দিয়েছে এবং ওটা ওখানে আছে কতদিন এবং কী কী করতে হবে, তা ওগুলোকেও শুরু করতে হবে। তোমার ঘাড়ের ওই সোয়েলিংটা কমে গেলে অনেকটা ঝঞ্ঝাট কমে যাবে। যাই হোক, বাড়ি যাওয়া যাক। যাই, এই যে পড়েছে, সকাল থেকে ঘরে পর্দা খোলা হয়নি, আর লিকুইড করবে না। উঠে পাও, উঠে পাও, বলেছিলাম আজকে ডিনার করব টার্কি। এটা খুব ইজি বিজি, আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, এই রসুন, তারপরে এখানে বসিয়েছি, বাবা এখানে রুটি ভাজছে, এই রসুনটা আস্তে করে ছেড়ে দিই। একটা ডিম ঢেলে দেবো, দিয়ে দেবো পেঁয়াজটা, আর রসুনটা কুচিয়েছিলাম ওটা দিয়ে দেবো। এখানে অরিগ্যানো দেবো, একটুখানি পার্সলি দেবো, একটু পারমেসান চিজ দেবো, এর মধ্যে এবার একটু অলিভ অয়েল ঢেলে দেবো। আর এটাকে ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে আমি ব্ল্যাক পেপার আর সল্ট দিতে ভুলে গেছিলাম, একটু দিয়ে দিই ব্ল্যাক পেপার। দেখো মাখা হয়ে গেছে, মানে আমি খুব লোতে আলুটা একটু ভেজে নিচ্ছি, খুব লোতে, একদম হাইতে না, খুব লোতে। ঠিক আছে, এখানে ওটা ফ্রাই হচ্ছে দেখলাম অল্প ফ্লেমে, আর এটাকে আমি বানিয়ে দিয়েছি, এবার আমি এটাকে অল্প
করে ফ্রাই করে নেব, ফ্রাই অল্প করে না বেশি করে ফ্রাই করব। তোমরা যদি ফ্রাই না করো, হেলথ কনশিয়াস হও, তাহলে এটা ওভেন টুকিয়ে দেবে। ওভেনে একটা ট্রে নেবে, ট্রের উপর পার্চমেন্ট পেপার বা অ্যালুমিনিয়াম ফয়েল যা আছে বা একটু তেল ফেলে করবে, নাহলে ওটা চিপে যাবে, করে ওভেন জ্বালিয়ে দেবে, হয়ে যাবে লো ফ্রাই। বাট আমি আজকে ফ্রাই করব, তাড়াতাড়ি হয়ে যাবে। বড় করে ঢালবে, ঢেলে দেবে, এরম করে করে গোল গোল করে দিয়েছি। এবার আমাকে ঢাকা দিয়ে দেবো, টাঁচটা কমিয়ে দেবো, চটপট হয়ে যাবে। আর নিক এসছে খেলে ধুলে, ও মা একদম হাত দিবি না, হাত ধো, ওয়াশ ইউর হ্যান্ডস, শোনু ওয়াশ ইউর হ্যান্ডস, ওয়াশ ইউর হ্যান্ডস, ওয়াশ ইউর হ্যান্ড। এত দুষ্টু, হাতটা ধুয়েছে, চলো লাগাও, হ্যাঁ চলো লাগাও, লাগাও বেল্ট, কই প্যান্ট খোলা, লাগাও। এবার এদিকটা লাগাও, আর এটা কয়, এই যে লাগাও, এবার টমেটো সসটা ঢেলে দাও, এবার এটা একটু ফুটবে, এর সাথে একটু জল মিশিয়ে দেবো, এবার এটা ফুটবে, ঢাকা দিয়ে দেবো, ব্যাস। আমি পার্সলি দিয়ে দিয়েছি, একটু জল মিশিয়ে দিয়েছি অল্প একটু, এবার এটা ঢাকা দিয়ে দিলাম, এবার এটা লো আঁচে হবে। এরপরে এর মধ্যে একটু পার্সলি ঢেলে দিচ্ছি, এটা এখনো ফুটছে, একটু জল দিয়েছি, পার্সলি ঢেলে দিচ্ছি, পাশ থেকে আর্নিক চেঁচাচ্ছে। এর মধ্যে একটুখানি ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি, তারপরে যে মিট বলস বা টার্কিগুলো, টার্কি যে মিট বলস বলস হয়নি আমারগুলো, ফ্ল্যাট আর্থ হয়ে গেছে, সেগুলো আমি আস্তে আস্তে এর মধ্যে ঢেলে দেবো, যাতে এটা সোক করে না। তোমরা এর মধ্যে চাইলে লঙ্কা আর ওটা কি বলে, লঙ্কা ও রেড চিলি ফ্লেক্সও দিতে পারো, বা এমনি গ্রিন চিলিসও দিতে পারো। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, তারপর এখানে দেখো জলটা একটু ফুটছে। আমি এই স্প্যাগেটি স্প্যাগেটি পাস্তাগুলো ছেড়ে দিচ্ছি, পেনি পাস্তা দিচ্ছি, কারণ আমার মিট বলস এর সাথে স্প্যাগেটি পাস্তা খেতেই ভালো লাগে। জলটা গরম ফুটছে এবং এটা ঢেলে দিলাম, আস্তে আস্তে নিজে থেকেই হয়ে যাবে। দেখো এটা লো আছে, অনেকটা হয়ে গেছে, এর মধ্যে আমি একটু বেসিল ঢেলে দিয়েছি, এখন একটুখানি ফার্ম ঢেলে এই পার্সলি ঢেলে দিচ্ছি, আর এর মধ্যে আমি একটু পারমেশন চিজ ঢেলে দিচ্ছি। ব্যাস এবার গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এর মধ্যে আমি কিন্তু কোনো নুন বা কিছু দিইনি, কারণ টমেটো যা আছে সেটা এমনিতে খুব মিষ্টি, তাই আমি নুন দিইনি। আমি অলরেডি নুন পাস্তা যেখানে আছে সেই জলে নুন দিয়েছি, এবং তোমরা দেখেছো টার্কি মিট পাস আমি নুন দিয়েছি, তাই নুন আমি দিইনি। এখন আর্নিকে খাওয়া শেষ করে উঠালাম,
আজকে রান্নাটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও, আমি রেসিপিটা দিয়ে দেবো। আজকে ভিডিওটা এখানেই শেষ করবো, তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমার এই চ্যানেলটা। আজকের মতো টাটা বাই বাই, আবার কালকে আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগ নিয়ে।